আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক পেজে এমন দুইটা সেটিং রয়েছে যে দুইটা সেটিং অন করে রাখলে আপনার ফেসবুক পেজে ফলোয়ার আসবে, রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে। তো আমি আপনাদেরকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা দেখাচ্ছি। এটা হচ্ছে কি আমার নতুন একটা ফেসবুক পেজ নাবিল, যেটাতে আমি ইদানিং কাজ শুরু করছি। আমি এখান থেকে যদি আমার প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু আমার সব কিছু গ্রিন হয়ে রয়েছে, অনেকের এখানে কিন্তু রেড হয়ে রয়েছে। তো আপনার ফেসবুক পেজের অবস্থাটা কেমন আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার রিচ রয়েছে, দেখতে পাচ্ছেন 2900 রয়েছে। তারপর এঙ্গেজমেন্ট রয়েছে 764 জন রয়েছে। তারপর ইমপ্রেশন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে 9700 রয়েছে। তারপর নেট ফলোয়ার আমরা দেখতে পাচ্ছি 408 জন কিন্তু রয়েছে। আমি মাত্র কয়েকটা ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে আপলোড করছি। তো আপনার ফেসবুক পেজে কিছু সেটিং রয়েছে, ওই সেটিংগুলো যদি আপনি অন করে রাখেন এক্ষেত্রে কিন্তু এই সবগুলো কিন্তু গ্রিন হয়ে যাবে, আর বেশি পরিমাণে কিন্তু গ্রিন হবে, সবগুলো কিন্তু এখানে বাড়তে থাকবে। তো কী সেটিং দুইটা রয়েছে বা কী এমন দুইটা সেটিং রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর তার আগে একটা কথা বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেল সাথে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকে ফলো করে রাখবেন। ওকে, তো এখান থেকে আমি আমার টিরো যে মেনু রয়েছে সিম্পলি আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিংস রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটি লোড নিতে পারে, আমরা এখান থেকে একটু অপেক্ষা করবো যেহেতু লোড নিচ্ছে। তারপর আমরা এখান থেকে পেজ সেটিং নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আর এখানে একটা কথা বলতে হচ্ছে, আপনার ফেসবুক আইডিটা যদি এখানে লগ ইন থাকে অবশ্যই আপনার ফেসবুক পেজ থেকে প্রথমে এখানে সুইচ করে নেবেন, তারপর আপনি এই সেটিংসে আসবেন। ওকে, আমরা এখান থেকে প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় সড় একটা লিস্ট বা অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে হাউ পিপল ফাইন্ডস অ্যান্ড কন্টাক্ট ইউ নামে কিন্তু একটি অপশন রয়েছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমারটা অন রয়েছে। অবশ্যই আপনি চেক করবেন যে আপনার ফেসবুক পেজের এই সেটিংসটা অন রয়েছে কি না। এটা হচ্ছে গিয়ে যখন কেউ পেজ সার্চ করবে, অর্থাৎ আপনার ফেসবুক পেজ থেকে যদি কেউ সার্চ করে এক্ষেত্রে কিন্তু সর্বপ্রথমে আপনার ফেসবুক পেজটা শো করাবে ফেসবুক টিম। তো অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার ফেসবুক পেজের এই সেটিংসটা অন আছে কিনা। যদি অন থাকে এক্ষেত্রে কিন্তু যে কোনো প্রকার অডিয়েন্স বা যে কেউ কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে সার্চ করে খুব সহজে পেয়ে যাবে, আর এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের ফলোয়ার আসবে। আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সে ব্যাক করে পেছনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা সেটিং রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজেস নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অন রয়েছে। এটার মানে হচ্ছে কি আমার ফেসবুক পেজটা যে রিলেটেড ওই সমস্ত রিলেটেড পেজের নিচে কিন্তু আমার ফেসবুক পেজ থেকে সাজেস্টে নেবে। অবশ্যই আপনি এখানে চেক করবেন যে আপনার ফেসবুক পেজের এই সেটিংসটা অন আছে কিনা, যদি অফ থাকে অবশ্যই আপনি এখান থেকে এটাকে অন করে দেবেন। তো আমার ফেসবুক পেজটা কীভাবে সাজেস্টে যেতে পারে বা কোন কোন ফেসবুক পেজে সাজেস্টে যেতে পারে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। তো ব্যাক করে পেছনে আসার পর আমি এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো প্রোফাইল আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ডিজিটাল ক্রিয়েটর নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আমার ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা রয়েছে এটা হচ্ছে গিয়ে ডিজিটাল ক্রিয়েটর। এবং ডিজিটাল ক্রিয়েটর যে সমস্ত পেজ রয়েছে, অন্য অন্য বাইরের যে সমস্ত ফেসবুক পেজ রয়েছে তাদের ফেসবুক পেজের নিচে কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফেসবুক টিম সাজেস্টে নেবে, যেহেতু আমার ওই অপশনটা অন রয়েছে। অবশ্যই আপনি ওই অপশনটাকে অন করে নেবেন। আর বড় কথা হচ্ছে কি আপনি অবশ্যই সঠিক একটা ক্যাটাগরি আপনি নির্ধারণ করবেন। যদি সঠিক একটা ক্যাটাগরি নির্ধারণ করতে না পারেন এক্ষেত্রে কিন্তু ভাই আপনার ফেসবুক পেজটা সহজে গ্রো করবে না। অবশ্যই আপনি সঠিক একটা ক্যাটাগরি দেবেন আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান। অ্যান্ড সব কথা শেষ কথা হচ্ছে কি আপনাকে ভাই প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আপনি যতই এই সমস্ত সেটিং অন করেন না কেন, আপনি যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড না করেন এক্ষেত্রে কিন্তু ভাই আপনার ফেসবুক পেজটা গ্রো করবে না, আপনার ফেসবুক পেজে ফলোয়ার আসবে না, আপনার ফেসবুক পেজে রিচ আসবে না, আপনার ফেসবুক পেজে এঙ্গেজমেন্ট কিন্তু আসবে না, আপনার ফেসবুক পেজের ওয়াচটাও কিন্তু অ্যাড হবে না। তো আপনাকে যে কাজটি করতে হবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। যদি পারেন বেশি বেশি রিল ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটা খুব সহজে কিন্তু গ্রো করবে, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফেসবুক পেজটা ভাইরাল হয়ে যাবে এবং আপনার ফেসবুক পেজের যে 5000 ফলোয়ার আছে এই ফলোয়ারটা কিন্তু খুব সহজে পূরণ হয়ে যাবে। প্লাস হচ্ছে কি আপনার ফেসবুক পেজটা মনিটেশন করার জন্য যে ওয়াচ টাইমটা বাকি রয়েছে ওই ওয়াচ টাইমটা কিন্তু খুব সহজে দ্রুত পূরণ হয়ে যাবে। লং ভিডিও থেকে রিল ভিডিওগুলো কিন্তু খুব সহজে ভাইরাল হয়ে যায়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনি রিল ভিডিও বেশি বেশি আপলোড করার চেষ্টা করবেন, এক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজের 5000 ফলোয়ার প্লাস হচ্ছে গিয়ে 60000 মিনিট ভিউ কিন্তু খুব সহজেই পূরণ করে ফেলতে পারবেন এবং আপনার ফেসবুক পেজ থেকে আপনি মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন।
তো এই ছিল ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, এক্ষেত্রে কিন্তু তারাও শিখতে পারবে, তারাও জানতে পারবে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।